फ्रेंड्स আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর এবং আজকে আমরা যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 232 টাকার কাছাকাছি। আজকে আমাদেরকে অলমোস্ট 12% এর মতো মুভমেন্ট দেখিয়ে দিয়েছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে লাইফ টাইম হাইতে ট্রেড করছে, 52 উইক হাইতে ট্রেড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো চলুন কেন এর মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া গেল এতটা, এখান থেকে কি আরো মুভমেন্ট আমরা দেখতে পাবো কিনা, সেসব বিষয়ে আজকে আমরা ডিটেইলসে আলোচনা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা চলে এসেছি প্রাইস পারফরমেন্স দেখার জন্য, যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে। ওয়ান উইকে এই স্টক আমাদেরকে 11% মতো মুভমেন্ট দিয়েছে, রাইট। ওয়ান মান্থে 34% মতো, থ্রি মান্থসে আমরা দেখতে পাচ্ছি 26% মতো, ওয়ান ইয়ার যদি দেখবেন তো সেখানে 44% মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে এই এক বছরে, এবং থ্রি ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি 132% মতো জাম দেখিয়ে দিয়েছে। আজকে দেখুন ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে 23 লাখের ভলিউম জেনারেট হয়েছে, প্রচুর পরিমাণে বাইং সেলিং আজকে আমরা দেখতে পাচ্ছি যে একদিনে হয়েছে, তো সে কারণের জন্য ভলিউমটা প্রচণ্ড পরিমাণে জেনারেট হতে আজকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইয়েস্টারডে দেখতে পাওয়া যাচ্ছে 55K ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 63% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। ওয়ান উইক আগে আমরা দেখতে পাচ্ছি যে 30K ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 57% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। ওয়ান মান্থ আগে আমরা দেখতে পাচ্ছি 46K ভলিউম জেনারেট হয়েছিল, তার মধ্যে 56% কোয়ান্টিটি ট্রেড হয়েছে। তো মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাইং করছে। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি আছে, চলুন সময় নষ্ট না করে কোম্পানি প্রফিটেবল আছে কিনা, কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেব। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সেলস কেমন আছে। যদি কোম্পানির মধ্যে সেলস ভালো হয় তাহলে ডেফিনেটলি কোম্পানির মধ্যে রেভিনিউ আসবে, ডেফিনেটলি শেয়ার হোল্ডারদের কিন্তু সে প্রফিট দিতে পারবে। তো সেলসটা দেখাও খুবই ইম্পর্টেন্ট আছে। 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 1000 কারোড়, দেন 1100, 1141, 1108, এবছর হয়েছে 1500 কারোড়ের মতো। লাস্ট 2 বছর আমরা দেখতে পাচ্ছি যে সেলস ফ্ল্যাট ছিল, কিন্তু এবছর দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভনেস দেখিয়েছে লাস্ট 2 বছরের তুলনায়। নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন 49, 66, 58, 47, এবছর হয়েছে 69 কারোড়। তো নেট প্রফিটের মধ্যে জম দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ান ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর আছে 44% মতো, থ্রি ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি 34%, ফাইভ ইয়ার্সে 16% এবং 10 ইয়ার্সে 23%-এর মতো। তো সিএজিআর নাম্বার দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি কন্টিনিউসলি রিটার্ন আমাদেরকে প্রোভাইড করছে। একটা স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে লুমেক্স অটো টেকনোলজি লিমিটেড। লুমেক্স অটো টেকনোলজি লিমিটেড কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 1500 কোটি আছে। কোম্পানি একদম ছোট কোম্পানি আছে, ছোট কোম্পানি হওয়া সত্ত্বেও আরোই আমরা দেখতে পাচ্ছি যে 13% আছে। তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি এই মুহূর্তে লাইফ টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 2 টাকা, কোম্পানি ডিভিডেন্ড ইল দিচ্ছে 1.5%-এর মতো। কোম্পানি ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 1981-এর কোম্পানি আছে, তো অনেক দিন পুরনো কোম্পানি আছে আমরা দেখতে পাচ্ছি। ডিকে জেইন গ্রুপের কোম্পানি আছে, রাইট। কোম্পানি অটো পার্টসের প্রোডাক্ট বানাচ্ছে, ম্যানুফ্যাকচারিং করছে বিভিন্ন অটো পার্টের প্রোডাক্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 2-হুইলার কিংবা 3-হুইলার কিংবা 4-হুইলারের কিন্তু সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি বানাচ্ছে। তার সাথে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু গ্লোবালে মানে বাইরের দেশেও কিন্তু পার্টনারশিপ করে রেখেছে, যেমন জাপান জার্মানির সাথে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রোডাক্ট কিন্তু বাইরের দেশেও সেলস হচ্ছে। তো ডেফিনেটলি বাইরের দেশ থেকেও কোম্পানির মধ্যে রেভিনিউ আসছে, যেহেতু রেভিনিউ আসছে সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কোম্পানি আমাদেরকে পজিটিভনেস দেখাচ্ছে। এর সেক্টর পি আছে 124 এবং এর পি রেশিও আছে 20। তো সেক্টর পির তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুয়েবল প্রাইসে কিন্তু এই কোম্পানিকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। যদি হোল্ডিং দেখবেন তো প্রমোটারের হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 55%-এর মতো আছে। মিউচুয়াল ফান্ড এর মধ্যে 5%-এর মতো হোল্ডিং রেখেছে, ডোমেস্টিক খুবই সামান্য হোল্ডিং রেখেছে 0.70%-এর মতো, এবং ফরেন ইনস্টিটিউশনকে আমরা দেখতে পাচ্ছি যে হোল্ডিং রেখেছে 19.34%-এর মতো, এবং সেটাকে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কিন্তু মেনটেনও করছে। তো বিদেশি পয়সা কোম্পানির মধ্যে ইনভেস্ট করা আছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং স্মল ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডও কিন্তু এর মধ্যে স্টেক হোল্ড করছে অলমোস্ট 4.5%-এর মতো। ডেফিনেটলি কোম্পানির মধ্যে ভরসা আছে সেই কারণের জন্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি চার্টের উপর, চার্টকে যদি ভালো করে নজর দেবেন তো চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমও কিন্তু প্রচুর পরিমাণে জেনারেট
হয়েছে। তো ডেফিনেটলি এই প্রাইসও কিন্তু আপনারা এর দিকে নজর রাখতে পারেন, কিংবা যদি নিচের দিকে নেমে আসে তাহলে 210 এর কাছে স্ট্রং সাপোর্ট আছে, সেই পজিশনে আপনারা লুমেক্স অটো লিমিটেডের দিকে নজর রাখতে পারেন। কোম্পানি ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছে উইথ ভলিউমের সাথে। পরবর্তী সময় এখান থেকে আরও কিছুটা মুভমেন্ট দেখা যেতে পারে, অ্যাটলিস্ট 260 অবধি শর্ট টার্মের ক্ষেত্রে যেতে পারে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকটা অলরেডি উঁচুতে উঠে গেছে, এখানে প্রফিট বুকিংও হতে পারে। যদি নিচের দিকে নেমে আসে তাহলে 210 এর কাছে স্ট্রং সাপোর্ট আছে, আমরা কোনো জায়গাতে ফাঁসতে যাব না। ডেফিনেটলি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করব, যখন 210 এর লেভেলে আসবে দেন সেই পজিশনে আবার আমরা এর মধ্যে ফোকাস করতে পারি লং টার্মের জন্য। তো আপনাদের কি মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।